কর্মকর্তাগণের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এক বছর পূর্বে, কিন্তু এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। পূর্বের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে, সিলেবাস নিশ্চিত করতে হলে শিক্ষার্থী ও কর্মকর্তার সংখ্যা মাত্র 16,000। শিক্ষার মতো এত গুরুত্বপূর্ণ একটি খাতে 12,444টি পদ সৃজনের প্রস্তাব চৌদ্দ গ্রেডেই আটকে থাকছেন। অধ্যাপক পদ দ্বিতীয় গ্রেডে উন্নীত করা এবং আনুপাতিকভাবে প্রথম ও দ্বিতীয় গ্রেডের পদ শিক্ষকদের দ্বিতীয় গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ রহিত হয়ে চৌদ্দ গ্রেডে অবনমন ঘটে। তিনি তৎকালীন অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন